নমস্কার বন্ধুরা, বং ট্যাডি ফুড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আজ আমি তৈরি করব চাল কুমড়ো আর উচ্ছে দিয়ে তেঁতোর ডালের রেসিপি। এই রেসিপিটা নিরামিষের দিনে বা গরমের দিনে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলো শুরু করি। তেঁতোর ডাল তৈরি করার জন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি 150 গ্রাম। ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি গরম জল। জলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। ডাল দেওয়ার পরে এখানে ফেনা উঠে আসবে, সেই ফেনাটা আমি হাতার সাহায্যে ভালো করে পরিষ্কার করে ফেলে দিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমাদের ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। ডাল ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োর বদলে এখানে লাউ দিয়েও একইভাবে এই ডাল রান্না করা যায়। চাল কুমড়োগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন। নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমাদের সিদ্ধ করে নিতে হবে চাল কুমড়ো। আর বাকি ডালটাও কিন্তু আরেকটু নরম হবে। এদিকে আমি উচ্ছে কেটে নিয়েছি গোল গোল করে। উচ্ছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর নুন। নুন হলুদ দিয়ে উচ্ছেটা আমি মেখে নিচ্ছি। এদিকে ডালটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চাল কুমড়োও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটা আমি নাবিয়ে নিচ্ছি। এবারে গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াই, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এখানে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম করে নিয়ে আমি এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। উচ্ছে ভেজে নিয়ে ডাল রান্না করলে ডাল কিন্তু খুব বেশি তেতো হয়ে যায় না, আর খেতেও খুব ভালো লাগে। উল্টে পাল্টে আমি উচ্ছেগুলো ভেজে তুলে নিচ্ছি। উচ্ছেগুলো আমি ডালের মধ্যে একবারে দিয়ে দিলাম। বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো সর্ষে। কালো সর্ষে এখানে আমি ব্যবহার করেছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়ন ভালোভাবে হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো গ্রেট করে রাখা আদা। আদা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি ফোড়নটার সাথে। 1 সেকেন্ড মতো ভাজার পর আমি দিয়ে দিচ্ছি এখানে ডাল। ডালটা এবারে টকবক করে আমাদের ফুটিয়ে নিতে হবে 2 মিনিট পর্যন্ত। এরপর এর মধ্যে আমি দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরো 1 মিনিট ফুটিয়ে নিয়ে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, আর তারপর এর মধ্যে টেস্টটা আরো বাড়ানোর জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন মতো ঘি। তেঁতোর ডালে একটু ঘি দিলে পরে খেতে কিন্তু খুব ভালো লাগে। গ্যাসের ফ্লেম অফ করে কিন্তু ঘিটা দিতে হবে। ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর পরিবেশন করতে হবে গরম গরম ভাতের সাথে। এইভাবে তেঁতোর ডাল গরম ভাতের সাথে, আর পাশে যদি সামান্য কিছু ভাজাভুজি থাকে তাহলে কিন্তু লাঞ্চটা ভালো জমে যায়। তাহলে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।